দেখো আমার চুলের অবস্থা, আর ম্যাজিক দেখো। তোমরা আগে রেজাল্টটা দেখে নাও, যে দেখো ছোট ছোট বেবিজ হেয়ার বেরিয়েছে, সাইডে সাইডে পুরো হেয়ারে ভর্তি হয়ে গেছে। নমস্কার, সুস্বাদু রান্নাবান্না ও ভ্লগস চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি রোজম্যারি ওয়াটারের অনেক রিভিউ দেখেছিলাম, তাই ভাবলাম একটু আনিয়ে নিই। তো যথারীতি আমি আনিয়েও নিয়েছি এবং তোমাদের সামনে আনবক্সিং করছি। এই দেখো অ্যালপসের গুডনেস রোজম্যারি ওয়াটার, আমি একটাই অর্ডার করেছিলাম, তার সাথে ওই মানে এসেন্সিয়াল অয়েলটা ফ্রি দিয়েছে। তো আমি এটা প্যাকেজিং সম্বন্ধে কিছু বলবো না, খুব ভালো আর স্প্রে বোতল এটা, আর এটা আমি সবারই ইউজ করতে দেখে আমি ভাবলাম আমিও দেখি কীরকম কী রেজাল্ট পাওয়া যায়। তো চলো তাহলে পরের ক্লিপগুলোতে তোমরা বুঝতে পারবে কী রেজাল্ট। আর তার আগে আমি আমার চুলের অবস্থা দেখাই। দেখো পুরো মাথাতে টাক পড়ে গেছে, আমার শ্যাম্পু করা চুল, কিন্তু তারপরও তোমরা অবস্থা দেখতে পাচ্ছ যে কি হয়েছে। প্রেগনেন্সির পরে এরকম অবস্থা হয়, আমি সত্যি বুঝতে পারিনি যে আমার এরকম অবস্থা হবে। তো আজ থেকে ভাবলাম যে শুরু করি রোজমেরি ওয়াটারটা লাগানো। আজকে 8 তারিখ এবং আমি এটা মোটামুটি 1 মাস মতো ইউজ করে, মানে ফেব্রুয়ারির 8 তারিখ থেকে মার্চের 8 তারিখ অবধি ইউজ করব, তারপর আমি তোমাদের রিভিউ জানাবো। দেখো গোটাই ফাঁকা হয়ে গেছে সামনেটা, দেখতে পাচ্ছো তোমরা, আমার নতুন করে কিছু বলার নেই। তো চলো আজ থেকে আমি ইউজ করছি, আর তারপরে আমি তোমাদেরকে রিভিউ দিচ্ছি, রেজাল্ট কি আসে আমারও দেখার খুব ইচ্ছে। তো কি এসছে রেজাল্ট আজ অবধি, তো সেটাই আমি আজকে তোমাদেরকে বলবো, কারণ এগুলো আগের ক্লিপ। আর আমি স্নান করার পর যে ক্লিপটা শ্যুট করেছি সেটা আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি, আপাতত এটা আমি ইউজ করে তোমাদেরকে জানাবো। দেখো আমি আজ থেকে ইউজ করা শুরু করে দিয়েছি, আসার সাথে সাথে ভাবলাম তোমাদেরকে একটু রিভিউ দিই যে হ্যাঁ সত্যি কাজ করে কি না। সবাই তো খুব ভালো বলছে, রিভিউ দিচ্ছে, তোমরা নিজের চোখে দেখে নাও আমার আজকে চুলের কি অবস্থা। মানে চুলের অবস্থা বলতে শ্যাম্পু করা চুল, কিন্তু টাক পড়ে গেছে, এটাই আমার দেখানোর মূল উদ্দেশ্য যে সত্যি টাকটা ভরাট হয় কি না। তো আমি ইউজ করার পর তোমাদেরকে জানাবো কিভাবে কি ইউজ করেছি এবং কতটা কি মানে ফলাফল পেয়েছি। হ্যালো, স্নান টান করে দেখো আমি তোমাদের সামনে চলে এসেছি, আর আজ হচ্ছে 28 তারিখ ফেব্রুয়ারি মাসের। তো তোমরা 20 দিন পরের রেজাল্টটা তোমরা দেখতে পাচ্ছ, আমি 20 দিন ধরে অয়েলিং করেছি, শুধু আমি ওয়াটারটা লাগাইনি, যেহেতু এখানে ওয়াটারের রিভিউ দিচ্ছি তাই তোমাদেরকে অয়েলিংয়ের গল্পটা আজ আর বলবো না। তো এটা জাস্ট 20 দিনের রেজাল্ট। তো এরপরে আমি দেখতে চাই যে মোটামুটি যখন 1 মাস কমপ্লিট হবে, 8 তারিখ আসবে মার্চের, সেটার কী রেজাল্ট সেটা আমি দেখতে চাই এবং তোমাদের দেখাতে চাই। দেখো আজকে রেজাল্ট 20 দিন পরে, তো প্রেগনেন্সির পরে এরকম অবস্থা হয়, কিছু করার নেই। তো এরপরে আমি তোমাদেরকে 8 তারিখের রেজাল্টটা দেখাতে চাই। ও হ্যাঁ, তার আগে আমি যেটা বললাম যে মোট 20 দিন নয়, মোট 20 দিন নয় মানে আমি সপ্তাহে 2 দিন অয়েলিং করতাম এবং 2 দিন মাথায় স্নান করতাম এবং 1 দিন ছাড়া ছাড়া আমি ওয়াটারটা লাগিয়েছি। তো এর পরের রেজাল্টটা কী হয় আমি তারপরে তোমাদেরকে দেখাবো, যেটা 1 মাসের রেজাল্টটা থাকবে সেটা আমি তোমাদেরকে দেখাতে চাইছি। চলো তাহলে পরের ক্লিপগুলো আমি দেখিয়ে দিই এবং পরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। হ্যালো, তাহলে তোমরা বুঝতে পারলে যে আমি কীভাবে কি অয়েলিং করেছি, কীভাবে কি ওয়াটারটা ইউজ করেছি। তার আগে আমি তোমাদেরকে আমার 1 মাসের রেজাল্টটা দেখিনি, যেটার জন্য আমি এক্সাইটেড ছিলাম। তো তোমরা আগে রেজাল্টটা দেখে নাও, যে দেখো ছোট ছোট বেবিজ হেয়ার বেরিয়েছে, সাইডে সাইডে পুরো হেয়ারে ভর্তি হয়ে গেছে, আর সামনের দিকে দেখো ছোট ছোট বেবিজ হেয়ার তোমাদেরকে দেখায়। যেহেতু আমি 2 বছর ধরে চুল কাটিনি, তারপর ওই ছোট ছোট হেয়ারগুলো এলো কোথার থেকে। সামনেটা পুরো ফাঁকা হয়ে গেছিলো, তোমরা আগের ক্লিপে দেখতে পেয়েছো। আর এই ক্লিপে আমি তোমাদেরকে রেজাল্টটা দেখাই, যে কত ছোট ছোট বেবি হেয়ার বেরিয়েছে, তার সাথে তোমার আমার টাকটা পূরণ হয়েছে, অনেকটা পিছন দিকেও হয়েছে, মেবি হ্যাঁ অবশ্যই হয়েছে। এই দেখো,
তো যারা নিউ মামিজ, যারা চিন্তা করছো যে আমার চুল উঠে গেছে কি করব, তারা একদমই চিন্তা করো না। তোমরা নিজেদের খেয়াল রাখো, খাওয়া দাওয়া করো, বাচ্চার খেয়াল রাখো, আর অবশ্যই আমি যেভাবে তোমাদেরকে ফলো করতে বললাম, যেভাবে অয়েলিং করতাম, আর আজকে 30 দিনের রেজাল্ট আমি তোমাদেরকে দেখালাম কীভাবে কী করেছে, সেটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। তোমরা সেই রকমভাবে ইউজ করো, নিশ্চয়ই ফল পাবে। কারো দেরি হতে পারে, কারো তাড়াতাড়ি হতে পারে। আর তোমাদেরকে দেখাই যে ঠিক দেখো, পুরো হাফ হয়ে গেছে বোতলটা, আমি পুরো ইউজ করে ফেলেছি হাফ। তো তোমরা চাইলে এটা 3টে মেথডে ইউজ করতেই পারো, তার মধ্যে যে কোনো একটা মেথড তোমরা ইউজ করতে পারো। আমি যেমন স্নান করার পর ইউজ করতাম, আর এটা তোমরা কিনতে পারো, ইউজ করতে পারো। আমার তো খুব ভালো রেজাল্ট দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের রেজাল্ট চোখের সামনে, তোমাদের রেজাল্ট আমি দেখিয়ে দিলাম। আর আগের ক্লিপগুলো তোমরা দেখেছো কীভাবে কী হয়েছে না হয়েছে। তো বেশি বকবক করবো না, ভিডিওটাকে আর বাড়াবো না, অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা। তো তার জন্য আজকের মতো টাটা। আর যদিও আমি চুলটা কেটে দেবো নতুন চুল পাওয়ার জন্য, ছোট করে কেটে দেওয়ার পর হয়তো মেবি মোটা হবে, কারণ চুলটা পুরো পাতলা হয়ে গেছে। তো এটা আমি রাখতে চাই না, অনেকটা লম্বাও হয়েছে যেহেতু 2 বছর চুল কাটিনি। তাই বেশি বকবক করবো না, ভিডিওটাকে আর বাড়াবো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও ফলো করো, লাইক করো, সাবস্ক্রাইব করে দিও, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। আর অনেক ভিডিও আসতে চলেছে, তো আমি দেখলাম যে এই ভিডিওটা না করলেই নয়, যাদের চুল উঠে যাচ্ছে, যারা নতুন মা হয়েছো, এত চিন্তা করার কিছু নেই, এত টেনশন করার কিছু নেই। তো যেহেতু তোমরা টেনশন করছো চুল উঠে যাচ্ছে কেন, তাদের জন্য এই ভিডিওটা। তো তারা নিশ্চিন্তে যা যা খাচ্ছ ঘরের খাবার খাওয়ার চেষ্টা করো। বাইরের খাবার আমি খেতাম না, ঘরের খাবার খেয়েছি, সমস্ত কিছু হেয়ার ট্রিটমেন্ট করেছি, ট্রিটমেন্ট বলতে অয়েলিং করেছি, তারপরে ওয়াটারটা আমি লাগিয়ে ফলাফল পেয়েছি, সেটা আমি তোমাদেরকে দেখালাম। আমি এখন খুব 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 খুশি হয়েছি, খুব খুশি হয়ে তোমাদের কাছে এই ভিডিওটা না করলে হতো না। সেই জন্য আমি দেখলাম যে হ্যাঁ, আমিও দেখতে চাই রেজাল্টটা কী হয় এবং তোমাদেরকেও দেখাতে হয় সত্যি সত্যি কোনো রেজাল্ট আসে কি না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দিও। আরও অনেক ভিডিও আসতে চলেছে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।